সুস্বাগত দর্শক বন্ধু, প্রগতি এডুকেশন আপনার হার্দিক স্বাগত জনাওছি। দর্শক বন্ধু, এই ভিডিওরে আপনার দেখবাক পাইবে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম উপরে 30 কোটি প্রশ্ন এবং তার উত্তর। আমার আশা ও বিশ্বাস এই ভিডিওটি আপনার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিমন্তে খুব উপযোগী সাব্যস্ত হব। ভিডিওটি আরম্ভ করি পূর্ব আপনার গোটি ছোটি অনুরোধ, আপনার যদি এই ভিডিওটি ভাল লাগে নিশ্চিত গুড়ে লাইক করবে এবং নূ হি আমার চ্যানেলকে দেখুলে এইপরি উপযোগী ভিডিও দেখবা নিমন্তে নিশ্চিত রূপে আমার চ্যানেলকে সবসক্রাইব করে নেবে। আেরি নকি আরম্ভ করা ভিডিওটি দেখা ভারতীয় স্বাধীনতা সংগ্রাম উপরে 30 কোটি প্রশ্ন এবং সেগুলির উত্তর। এই ভিডিওর প্রথম প্রশ্ন, ভারতীয় ইতিহাসে কেউ ঘটনাটি ভারতর প্রথম স্বাধীনতা সংগ্রাম ভাবে পরিচিত? ভারতীয় ইতিহাসে কেউ ঘটনাটি ভারতর প্রথম স্বাধীনতা সংগ্রাম ভাবে পরিচিত? উত্তরটি হল 1857 মশিহার সিপাহী বিদ্রোহ, এহা ভারতর প্রথম স্বাধীনতা সংগ্রাম ভাবে পরিচিত। নম্বর 2, সিপাহী বিদ্রোহ সময়ের কিয়ে ভারতর গভর্নর জেনারেল থিলে? সিপাহী বিদ্রোহ সময়ের কিয়ে ভারতর গভর্নর জেনারেল থিলে? উত্তরটি হল লর্ড ক্যানিং। সঠিক উত্তরটি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতর গভর্নর জেনারেল থিলে সিপাহী বিদ্রোহ সময়ের। নম্বর 3, 1857 মশিহার বিদ্রোহরে বিহারে বিদ্রোহ কাহার নেতৃত্বাধীন থিলা? সঠিক উত্তরটি হল কনওয়ার সিং। কনওয়ার সিং নেতৃত্বাধীন থিলা। নম্বর 4, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পুস্তকর লেখক কিয়ে? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পুস্তকর লেখক কিয়ে? সঠিক উত্তরটি হল ভিডি সবারকর। নম্বর 5, ঝাঁসি রাণী লক্ষ্মীবাঈ জন্মস্থান কেউঠি? ঝাঁসি রাণী লক্ষ্মীবাঈ জন্মস্থান কেউঠি? উত্তরটি হল বারাণসী। ঝাঁসি রাণী লক্ষ্মীবাঈ জন্মস্থান হল বারাণসী। পরবর্তী প্রশ্ন, কেউ ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকু ভারতর প্রথম স্বাধীনতা সংগ্রামর আখ্যা দিয়েছিলেন? উত্তরটি হল ভিডি সবারকর বা বিনোদ বিনয় দামোদর সবারকর। নম্বর 7, ঐতিহাসিক যাত্রা লবণ সত্যাগ্রহ কেউঠারু আরম্ভ হয়েছিল? উত্তরটি হল গুজরাটর সাবরমতী আশ্রম ঠারু। 1930 মশিহার এই ঐতিহাসিক দাণ্ডি যাত্রা বা লবণ সত্যাগ্রহ গুজরাটর সাবরমতী আশ্রম ঠারু আরম্ভ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লবণ সত্যাগ্রহর উদ্দেশ্য কোণ ছিল? লবণ সত্যাগ্রহর উদ্দেশ্য কোণ ছিল? উত্তরটি হল লবণ আইন ভঙ্গ করা লবণ সত্যাগ্রহর উদ্দেশ্য ছিল। আইন অমান্য আন্দোলন এর অধীনে লবণ আইন ভঙ্গ করা হি লবণ সত্যাগ্রহর উদ্দেশ্য ছিল। নম্বর 9, জালিয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ড কেউ মশিহার সংঘটিত হয়েছিল? উত্তরটি হল 1919 মশিহা। কোটি পঞ্জাবর অমৃতসরঠারে এই দুঃখদ জালিয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। নম্বর 10, এই সময়ের কিয়ে ভারতর গভর্নর জেনারেল থিলে? উত্তরটি হল চেমসফোর্ড। চেমসফোর্ড গভর্নর জেনারেল থিবা সময়ের এই দুঃখদ ঘটনা ঘটিছিল। নম্বর 11, ভারতীয় জাতীয় কংগ্রেসর প্রথম অধিবেশন কেউঠারে বসিছিল? সঠিক উত্তরটি হল বম্বে বা এবকার মুম্বাই, তৎকালীন বম্বে বা এবকার মুম্বাই ঠারে ভারতীয় জাতীয় কংগ্রেসর প্রথম অধিবেশন বসিছিল। নম্বর 12, ভারতীয় জাতীয় কংগ্রেসর প্রতিষ্ঠাতা কি থিলে? উত্তরটি হল এ ও হিউম, আলান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসর প্রতিষ্ঠাতা থিলে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসর দ্বিতীয় অধিবেশনরে কিয়ে সভাপতিত্ব করেছিল? উত্তরটি হল দাদাভাই নারুজি। দাদাভাই নারুজি ভারতীয় কংগ্রেসর দ্বিতীয় অধিবেশনরে সভাপতিত্ব করেছিল। নম্বর 14, ভারতীয় জাতীয় কংগ্রেসর জাতীয় কংগ্রেস কেউ মশিহারে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হল 1885 মশিহা। 1885 মশিহারে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এবে দেখা প্রশ্ন নম্বর 15, অল ইন্ডিয়া মুসলিম লীগ কেউঠারে গঠিত হয়েছিল?
অল ইন্ডিয়া মুসলিম লীগ কেউঠারে গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হল ঢাকা। ঢাকাঠারে গঠিত হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ। ষোহল নম্বর, ষোহল বঙ্গ বিভাজন কেউ মসিহারে হয়েছিল? সঠিক উত্তরটি হল 1905 মসিহা। 1905 মসিহারে বঙ্গ বিভাজন হয়েছিল। নম্বর 17, ভারতরে জাতীয়তাবাদর বিকাশ পাই বালগঙ্গাধর তিলক কেউ পত্রিকার শুভারম্ভ করেছিলেন? সঠিক উত্তরটি হল কেশরী। বালগঙ্গাধর তিলক কেশরী পত্রিকার শুভারম্ভ করেছিলেন। প্রশ্ন নম্বর 18, কেউ মহিষী মহিলা মদর অফ ইন্ডিয়ান রিভলিউশন ভাবে পরিচিতা অটন্তি? সঠিক উত্তরটি হল ভিকজি রুস্তম কামা। এই মহিষী মহিলা মদর অফ ইন্ডিয়ান রিভলিউশন নামে পরিচিতা। নম্বর 19, কেউ দল ভারতের বিভাজনকে বিরোধ করে জুলাই 3 তারিখ 1947 মসিহারে আন্দোলন আরম্ভ করেছিল? ভারত বিভাজনকে বিরোধ করে জুলাই 3 মসিহারে আন্দোলন আরম্ভ করেছিল। জুলাই 3 তারিখ 1947 মসিহারে আন্দোলন আরম্ভ করেছিল। উত্তরটি হল হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা। নম্বর 20, মহারাজা রণজিৎ সিং রাজধানী কেউঠি লা? সঠিক উত্তরটি হল লাহোর। মহারাজা রণজিৎ সিং রাজধানী লাহোর ঠারে লা। নম্বর 21, কি তিনিথর পাই ভারতীয় জাতীয় কংগ্রেসর সভাপতি ভাবে নির্বাচিত হয়েছিল? সঠিক উত্তরটি হল দাদাভাই নারুজি। দাদাভাই নারুজি তিনিথর পাই ভারতীয় জাতীয় কংগ্রেসর সভাপতি ভাবে নির্বাচিত হয়েছিল। নম্বর 22, রায়ঙ্ক সময়ের ভারতকু সাইমন কমিশন আসিলে? উত্তরটি হল লর্ড ইরউইন। লর্ড ইরউইন সময়ের ভারতকু সাইমন কমিশন আসিলে। নম্বর 23, কি ভারতর প্রথম গভর্নর জেনারেল লে? সঠিক উত্তরটি হল লর্ড উইলিয়ম বেন্টিক। ভারতর প্রথম গভর্নর জেনারেল লে। এবে দেখিবা প্রশ্ন নম্বর 24, কি হরিজন পত্রিকার সম্পাদক লে? উত্তরটি হল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হরিজন পত্রিকার সম্পাদক লে। নম্বর 25, বক্সার যুদ্ধ পরে কি বঙ্গর নবাব নিযুক্ত হলে? উত্তরটি হল মীর কাসিম। বক্সার যুদ্ধ পরে বঙ্গর নবাব ভাবে মীর কাসিম নিযুক্ত হয়েছিল। নম্বর 26, কি ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব নিয়ে? সঠিক উত্তর হল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন আরম্ভ হয়েছিল। প্রশ্ন নম্বর 27, করবামর এই ডাকরা কি দিয়ে? করবামর এই ডাকরা কি দিয়ে? স্বাধীনতা আন্দোলন সময়ের মহাত্মা গান্ধী এই ডাকরা দিয়ে। স্বাধীনতা আন্দোলন সময়ের মহাত্মা গান্ধী এই ডাকরা, করবামর এই ডাকরা দিয়ে। এবে আমি দেখিবা প্রশ্ন নম্বর 28, দেখিবা কোন রয়েছে প্রশ্ন, ভারত ছাড় আন্দোলনর অন্য নাম কোন? উত্তরটি হল অগস্ট ক্রান্তি আন্দোলন। ভারত ছাড় আন্দোলনর অন্য নাম হল অগস্ট ক্রান্তি আন্দোলন। প্রশ্ন নম্বর 29, বিদেশী বস্তু বর্জন কেউ আন্দোলনর অংশবিশেষ লা? সঠিক উত্তরটি হল স্বদেশী আন্দোলন। বিদেশী বস্তু বর্জন স্বদেশী আন্দোলনর অংশবিশেষ লা। এবে দেখিবা প্রশ্ন নম্বর 30, এই ভিডিওর অন্তিম প্রশ্ন, 1942 মসিহার সিঙ্গাপুর ঠারে আজাদ হিন্দ ফৌজর গঠন কি করেছিল? 1942 মসিহার সিঙ্গাপুর ঠারে আজাদ হিন্দ ফৌজর গঠন কি করেছিল? সঠিক উত্তরটি হল জেনারেল মোহন সিং। 1942 মসিহার জেনারেল মোহন সিং সিঙ্গাপুর ঠারে আজাদ হিন্দ ফৌজর গঠন করেছিল। এখানে উল্লেখযোগ্য যে পরে 1943 মসিহার নেতাজী সুভাষ চন্দ্র বোস এর পুনর্গঠন করেছিল। 1943 মসিহার নেতাজী সুভাষ চন্দ্র বোস এই আজাদ হিন্দ ফৌজর পুনর্গঠন করেছিল। দর্শক বন্ধু, আমার এই ভিডিওর এটি পরিসমাপ্তি। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগি থাকে নিশ্চিত গোটে লাইক করবে এবং নয় আমার চ্যানেলকে দেখুলে সবসক্রাইব করা জমারই ভুলবে না। ধন্যবাদ।